নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একজনের ডিএল এবং লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাবো যে অলরেডি লার্নার লাইসেন্সের এক্সামে পাশ করেছে এবং ড্রাইভিংয়ের জন্য যে আরটিও অফিসে গিয়ে ডিএল টেস্ট দিতে হয় সেটাতে ফেল করেছে। কিন্তু ডিএল টেস্ট দেওয়ার আগে যে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হয় বা স্কুটনি ভেরিফিকেশন করা হয় বা করতে হয় সেটা কমপ্লিট করেছে। এটা হয়তো আপনারা জানেন যে ডকুমেন্টস ভেরিফিকেশন করার পরে একটি ডিজিটাল সিগনেচার নেওয়া হয় আরটিও অফিসে এবং একটি ফটো তুলে নেওয়া হয় যেটি আপনার লাইসেন্সে আসবে। তো আপনাদেরকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ যে যখন আপনারা এগুলো কমপ্লিট করবেন তারপরে আপনার ডিএলের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কীরকম দেখাবে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমত আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনেও দিয়ে দিব, তো সেখানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট আপনারা এখানে আসতে পারেন। আর না হলে আপনারা আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে বা যে কোনো আপনারা কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমেও এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে পরিবহন লিখে সার্চ করে প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। তো এই লিঙ্কটিতে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্স অপশনটি, তো এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন বা এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো এরপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে এবং এখান থেকে আপনাদের স্টেটটাকে চুজ করবেন। তো যখনই এখানে আপনারা আপনাদের স্টেটটাকে চুজ করবেন, স্টেটটাকে চুজ করার পরে পরবর্তী স্টেপে আপনাদেরকে নিয়ে যাবে এবং এখানে যে পপ আপটি আসবে তো এই পপ আপটিকে আপনারা স্কিপ করে দেবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন এবং এখানে আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য আপনারা উপরের দিকে চলে যাবেন এবং এখানে দেখবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই আপনারা অ্যাপ্লিকেশন ডিটেলস দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারেন। তো প্রথমত আমি লার্নার লাইসেন্স স্ট্যাটাসটা তার দেখাবো। তো এর জন্য প্রথমত এখানে আমি অ্যাপ্লিকেশন যে নাম্বারটা আছে তার, তো তার অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর তার যে ডেট অফ বার্থটা আছে তো এখানে ক্লিক করলেই তার মানে এখানে ক্যালেন্ডারটি ওপেন হয়ে যাবে এবং এখানে ক্লিক করে আপনার ক্যালেন্ডার থেকে তার ডেট অফ বার্থ থেকে চুজ করবেন। তো ডেট অফ বার্থটি যখন আপনার চুজ করা হয়ে যাবে তো এখানে দেখবেন একটি ক্যাপচা কোড থাকবে, এই ক্যাপচা কোডটি কিন্তু আপনারা এখানে ফিল করবেন। তো আমি এখানে হুবহু ক্যাপচা কোডটি ফিল করে দিচ্ছি। যদি একটু আপনারা এখানে মিসম্যাচ করেন বা একটু বুঝতে আপনার অসুবিধা হয় তো সেক্ষেত্রে আপনারা এই অপশনটিতে ক্লিক করে কিন্তু আপনারা ক্যাপচারটিকে আবার চেঞ্জ করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখানে ক্যাপচা কোডটি যখন বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করছি। তো যখনই সাবমিট অপশনে ক্লিক করবেন আপনারা ডিটেলস ফিল আপ করার পরে, তো লার্নার লাইসেন্সের সেই সমস্ত ডিটেলস দেখাবে। প্রথমত কবে আপনারা আবেদন করেছেন তার ডেট এবং তার বাবার নাম এবং তার ডেট অফ বার্থ প্রথমে কিন্তু শো করাবে। এবং এখানে যেই ফটোটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো লার্নার লাইসেন্সে বা আপনার কিন্তু লার্নার লাইসেন্সে আপনার আধার কার্ডে যে ফটোটা আছে তো সেই ফটোটা শো করাবে যদি আপনারা কন্ট্যাক্টলেস সার্ভিসের মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন তাহলে। তো এখানে তার ফটোটার নিচে যদি আপনারা একটু দেখেন তো সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড ফর কন্ট্যাক্টলেস সার্ভিস, নো নিড টু ভিজিট আরটিও অফিস। তো তার নিচে আপনারা দেখবেন সে কিসের জন্য অ্যাপ্লাই করেছে। তো সবার নিচে যদি আপনারা চলে যান আরেকটু নিচে, তো সেক্ষেত্রে সে কত তারিখে অ্যাপ্লাই করেছে এবং এলএলএর জন্য বা লার্নার লাইসেন্স এক্সামের জন্য তার যে স্লট বুক করেছে সেটার ডেটটা এবং সে লার্নার লাইসেন্সের এক্সাম যে দিতে হয় অনলাইনে সেটা কত তারিখে দিয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছেন তার লার্নার লাইসেন্স নাম্বার কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পারবেন যে তার এক্সামের টাইমটা কত এবং স্লট বুকের ডেটটা কবে আছে এবং লার্নার লাইসেন্সে যে পাস করেছে সেটা কিন্তু টেস্ট রেজাল্ট আপনারা দেখতে পারেন। এবং আরেকটু নিচে গেলে কিন্তু তার ড্রাইভিংয়ের যে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছে, অর্থাৎ আপনার যখন লার্নার লাইসেন্স কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে কিন্তু 30 দিন পর আপনারা ড্রাইভিংয়ের জন্য বা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। তো তার এখন আমি ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখাবো। তো এর জন্য ডাইরেক্ট যদি আপনারা এই অ্যাপ্লিকেশন নাম্বারটাতে ক্লিক করেন ডাইরেক্ট কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স যে স্ট্যাটাস আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো সেটা কিন্তু নিয়ে যাবে। তো প্রথমত এখানে তার অ্যাপ্লিকেশন নাম্বারটা ডেট অফ বার্থ অলরেডি ফিল করা দেখাচ্ছে এবং নিচে তার অ্যাপ্লিকেশন নাম্বার, তার নাম, তার বাবার নাম সমস্ত ডিটেলস শো করাচ্ছে। এবং এখানে যেই ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার আধার কার্ডের ফটো নয়, এই ফটোটা হচ্ছে সেই ফটো যখন আপনারা আরটিও অফিসে যাবেন, যাওয়ার পরে ডকুমেন্টস ভেরিফিকেশন করবেন। ডকুমেন্টস ভেরিফিকেশন করার পরে আপনাকে কিন্তু একটি ডিজিটাল সিগনেচার নেওয়া হবে আপনার এবং তার পাশাপাশি এক কপি ফটো নেওয়া হবে, বলতে আরটিও অফিস থেকে কিন্তু আপনার এক কপি ফটো তুলে নেবে তাদের ক্যামেরা দিয়ে। তো সেই ফটোটাই কিন্তু আপনার এখানে শো করাবে যখন আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে ডিজিটাল সিগনেচার এবং এক কপি ফটো নেওয়া হবে। তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আপনার সেটা
শো করাবে। এবং আপনারা যদি একটু নিচের দিকে যান তো সেক্ষেত্রে এখানে তার লাইসেন্স লার্নার লাইসেন্স নাম্বার শো করাবে এবং এখানে কিসের জন্য অ্যাপ্লাই করেছে, মোটর সাইকেল উইদাউট গিয়ার এবং মোটর সাইকেল উইথ গিয়ার, তো সেটা শো করাচ্ছে। এবং কত তারিখে সে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছে তার ডেটটা শো করাচ্ছে। এবং নিচে কত তারিখে সে ডকুমেন্টস আপলোড করেছে, অর্থাৎ অ্যাপ্লাই করার সময় কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হয়, এবং পেমেন্ট যে করতে হয় সেটা কত তারিখে করেছে সেটাও শো করাচ্ছে। এবং ডিএলের জন্য, অর্থাৎ আরটিও অফিসে গিয়ে যে ট্রায়াল দিতে হয় বা গাড়ি চালিয়ে দেখাতে হয়, সেটার জন্য স্লট বুক করেছে 16 তারিখে। এবং তার যে স্কুটনি ভেরিফিকেশান সেটা কিন্তু সে 29 তারিখে কমপ্লিট করেছে, অর্থাৎ যে ডেটে তার ডিএল টেস্ট ছিল তো সেই ডেটে কিন্তু স্কুটনি ভেরিফিকেশানটা সে কমপ্লিট করেছে। এবং এখানে যদি আপনারা দেখেন ক্যাপচার ফটো অ্যান্ড সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, তো সেম ডেটাই কিন্তু তার ফটো এবং সিগনেচার নিয়ে নেওয়া হয়েছে সেই আরটিও অফিসে। এবং যদি আপনারা এখানে দেখেন তার যে রেজাল্টটা, তো সেক্ষেত্রে ইস্যু অফ ড্রাইভিং লাইসেন্স এবং এখানে রেকর্ড টেস্ট রেজাল্ট অফ ড্রাইভিং টেস্ট, তো সেক্ষেত্রে ভিউ মোর অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে এগুলো পেন্ডিং দেখতে পারবেন, কারণ সে কিন্তু ডিএল যে দিতে হয় ডিএল টেস্ট সেটাতে ফেল করেছে এবং তার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু তার হাতে ধরে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আরটিও অফিসে জমা নেয়নি, সেই কারণে কিন্তু এগুলো এখনও অ্যাড হয়নি এবং বর্তমানে এটা পেন্ডিং আছে। তো যখন আপনারা এগুলো কমপ্লিট করবেন, যদি আপনিও ফেল করে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আরও নতুন করে ডিএলের জন্য বা ড্রাইভিং লাইসেন্স টেস্টের জন্য কিন্তু একটি স্লট বুক করতে হবে এবং সেই ডেটে গিয়ে কিন্তু আপনাকে আরও আরটিও অফিসে গিয়ে ডিএল টেস্ট দিতে হবে। তো একটু নিচের দিকে গেলেই আপনারা আরও সমস্ত কিছু ডিটেলস দেখতে পারবেন যে তার 29 তারিখে ডিএলের স্লট ছিল এবং সেটা কিন্তু যে স্লট টাইমটা সেটা কিন্তু 11টা থেকে 15টার মধ্যে বা 11টা থেকে 3টার মধ্যে। এবং নিচের দিকে সেমভাবে তার যে লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশান নাম্বার সেটা শো করাচ্ছে, তো এটা কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং এখানে কিন্তু তার এগুলো পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ সে যখন নতুন করে আরও ডিএল টেস্টের জন্য স্লট বুক করবে এবং স্লট বুক করার পরে আরটিও অফিসে গিয়ে ডিএল টেস্ট দিবে এবং যদি পাস করে তাহলে সে ডকুমেন্টসগুলো আরটিও অফিসে সাবমিট করবে এবং সাবমিট করার কিছুদিন পরে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ হবে। তো এতটুকুই আজকের ভিডিওতে আপনাদের দেখানোর ছিল, তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।